নমস্কার বন্ধুরা, শ্রীময়ীর গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শ্রী প্রচেৎ গুপ্তর লেখা গল্প ভালো মানুষ। তাহলে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটল। দীর্ঘ 11 মাস নিরুদ্দেশ থাকার পর এক রোদ কটকটে সকালে পঞ্চানন ঘোষাল বাড়ি ফিরলেন। জেলা বর্ধমান, থানা কালনা সদর, গ্রাম দিহিরপুর। পঞ্চানন ঘোষালের পরনে পাট ভাঙা ধুতি আর ফতুয়া, পায়ে চকচকে পাম্পশু, মাথায় ছাতা, এক হাতে টিনের সুটকেস আর দড়ি ঝোলানো মাটির হাঁড়ি, হাঁড়ির মুখ কলাপাতা ধরনের কিছু দিয়ে বন্ধ। সুটকেসের গায়ে ফুল পাতার ছবি, সবুজ রঙের ফুল, লাল রঙের পাতা। মনে হয় সুটকেস শিল্পী তাড়াহুড়ো করতে গিয়ে ফুল পাতার রঙে উল্টোপাল্টা করে ফেলেছে। এখনকার দিনে ফুল পাতা আঁকা টিনে সুটকেস চট করে চোখে পড়ে না। এই জিনিস কি পঞ্চাননের নিজের, নাকি কোথাও থেকে জোগাড় করেছেন? দিহিরপুর শান্তশিষ্ট গ্রাম, 7-5 ঝামেলার মধ্যে থাকে না। কোনো ঘটনায় যদি গ্রামে অল্প স্বল্প আলোড়ন হয়, সেই আলোড়ন স্থায়ী হয় না মোটেই। একটু নড়াচড়া করে ফের আগের চুপচাপ অবস্থায় ফিরে যায়, অনেকটা পুকুরে ঢিল পড়বার মতো। তরঙ্গ ওঠে, আবার চট করে মিলিয়েও যায়। খানিক পরে জলের দিকে তাকালে আর বোঝার উপায় থাকে না ঢিল পড়েছিল। পঞ্চানন ঘোষাল নিরুদ্দেশ হওয়ার পরও অল্প কদিনের জন্য দিহিরপুরে তরঙ্গ উঠেছিল। যদিও প্রথমটায় কেউ খেয়াল করেনি, পঞ্চানন যে নেই সেটাই নজরে পড়েনি কারো। আসলে মানুষটার থাকা না থাকা নজরে পড়বার মতো ছিলও না। কিছু মানুষ হলো ছায়ার মতো, আছে অথচ নেই। পঞ্চাননের ব্যাপারটাও সেরকম, তার থাকা না থাকা সমান। নিজের মতো কাজ করত, বেশি মেলামেশায় ছিল না। মাসখানেক বাড়িতে তালা ঝোলার পর গ্রামের মানুষের একদিন খেয়াল হলো, ব্যাপার কি, মানুষটা গেল কই, এতদিন বাড়িতে তালা। কৌতূহল হলো ছোঁয়াচে অসুখের মতো, একজনের হলে 10 জনের মধ্যে ছড়ায়। দিহিরপুরেও ছড়ালো, খেতে মাঠে বাজারে চায়ের দোকানে বটগাছতলায় কদিন জোর আলোচনা চলল। হ্যাঁ গো, পঞ্চানন দূর সম্পর্কের সেই ভাইপো না ভাগ্নের বাড়িতে যায়নি তো? কি যেন নাম বেটা, গজা না ভজা, এই সম্বলপুরের দিকে বাড়ি শুনেছিলাম, নাকি জব্বলপুর? বনমালিকে গ্রামের সবাই খুড়ো ডাকে। খুড়ো বললেন, ওই একই হলো, যাহা সম্বলপুর তাহাই জব্বলপুর, তাহাই আবার দিহিরপুর। চন্দন বলল, খুড়ো তোমার মাথা পুরো গেছে, সম্বলপুর আর জব্বলপুর এক কি করে হবে? তাছাড়া পঞ্চানন ঘোষাল ভাইপোর কাছে গেলে দুদিনের বেশি কখনো থেকেছে বলে শুনিনি, তাও 2-3 বছরে একবার। আজ তোমার 1 মাস হয়ে গেল লোকটা বেপাত্তা, এতদিন কেউ ভাইপোর বাড়িতে পড়ে থাকে? বাজু, তুই এত দিনক্ষণ সময় জানলি কি করে? তোকে বলে গেছে নাকি যাবার আগে অনুমতি চেয়েছে? চন্দনের ঠাট্টায় সবাই হেসে উঠল। বাজু রাগ রাগ গলায় বলল, আমি অনুমতি দেবার কে? যাবার সময় আমার দোকানে বসে 1 কাপ চা আর 1টা টিফিন কেক খেলো, দেখি হাতে সুটকেস। বললাম, পঞ্চাদা কোথাও চললে নাকি? তা পঞ্চাদা ঘাড় কাত করে বলল, হ্যাঁ চললাম। আমি বললাম, কোথায় চললে? পঞ্চাদা সে কথার জবাব না দিয়ে শুধু হাসলো। আমি ভাবলাম, বলতে যখন চাইছে না থাক, নিশ্চয়ই ভাইপোর বাড়ি যাচ্ছে, যাওয়ার মধ্যে তো ওর ওই একটাই জায়গা। এখন মনে হচ্ছে তা নয়, ভাইপোর বাড়ি তো কখনো এতদিন থাকেনি, তাও নিজের ভাইপো হলেও বা কথা ছিল। নন্দ ঘোষ বলল, এতদিন থাকেনি মানে যে কখনো থাকবে না এমন তো কোনো নিয়ম নেই। সনাতন বলল, নিয়ম নেই ঠিকই, কিন্তু তা বলে একেবারে 1 মাস? নন্দ ঘোষ বলল, হয়তো ওখানে গিয়ে অসুখে পড়েছে, এবার ঠ্যাংও ভাঙতে পারে। বিশু চোখ বড় বড় করে বলল, হ্যাঁ গো অমূল্যদা, তীর্থে যায়নি তো? অমূল্য বলল, গেলে একবার বলে যেত না?
সনাতন বলল, বলবার মতো ওই লোকের আছেটা কে? বিয়ে থা করেনি, বাড়িতে থাকতো একা, গ্রামের মানুষের সঙ্গেও মেলামেশা করেনি তেমন, এ হু হা ছাড়া বিশেষ কথাও তো বলতো না, কাকে বলতে যাবে আর কেই বা ওর কথা শুনবে? রামহরি ভট্টাচার্য বললেন, তা ঠিক, তবে কি সন্ন্যাসী হয়ে গেল? মনু একগাল হেসে বলল, কথাটা মন্দ বলেননি ভট্টাচার্য জিজাজি মশাই, একা মানুষের মনে আবার অনেক সময় বৈরাগ্য আসে, এই জন্যই তো বয়সকালে সংসার করতে হয়। আরে বাপু, সমাজে কি এসব নিয়ম এমনি এমনি তৈরি করেছে বলুন? এমনি এমনি বিয়ে তা করলে ঘরে মন টেকে। সনাতন একটু চুপ করে থেকে বিজ্ঞ গলায় বলল, আচ্ছা মনু, পঞ্চানন তো হারিয়েও যেতে পারে, পারে না? কত মানুষই তো হারিয়ে যায়, খবরের কাগজে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হয়। বিশু বিরক্ত গলায় বলল, গেলে যাবে, আমাদের এত মাথা ব্যথা কিসের বলো দেখিনি? জিলও কারুর সঙ্গে মেলামেশা করতো না, কুটোটি নাড়িয়ে কখনো দিহিরপুরের উপকার করেনি, তার জন্যে এত চিন্তা করতে যাব কোন দুঃখে? তার চেয়ে আরেকবার চা হোক। আরে এই বাজু, উনুনে জল বসা। প্রমথ মাথা নামিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কথাটা কিন্তু ভাববার মতো, যদি হারিয়ে যায় ওর বাড়ি জমি পুকুরের কি হবে? লোকটার তো সাতকুলে কেউ নেই। সনাতন বলল, আর যাই হোক, বাড়ি জমি তুই পাবি না। সবাই উচ্চস্বরে হেসে উঠল। পঞ্চানন ঘোষালের নিরুদ্দেশ হওয়া নিয়ে বেশিরভাগ আলোচনাই এই রকম নিষ্পত্তিহীনভাবে শেষ হয়ে যেত। কয়েকদিন চলবার পর এই আলোচনাও বন্ধ হয়ে গেল। পঞ্চাননের বন্ধ বাড়ির তালাতে জং ধরল, জমি পড়ে রইল ফাঁকা। তার পুকুরে গ্রামের ছেলেরা নিজের মতো দাপাদাপি করতে লাগলো আর মাছ ধরতে লাগলো গামছা দিয়ে। বাড়ির পেছনের বাগান থেকে আম জাম পেয়ারা চুরি হতে লাগলো দেদার, কেউ দেখার নেই। এইভাবে চলল আরো মাস পাঁচেক। তারপর এক কাণ্ড হলো। ঝড় জলের এক সন্ধেবেলা বাক্স প্যাঁটরা বউ বাচ্চা নিয়ে হাজির হলো পঞ্চাননের দূর সম্পর্কের সেই ভাইপো ভজা। ভজার ভালো নাম ভজহরি। দরজার সামনে মালপত্র নামিয়ে জামার পকেট হাতড়ে ভজহরি বলল, এরে চাবিটাই আনতে ভুলে গিয়েছি, এখন উপায়? ভজহরির বউ মালতী ঝাঁজিয়ে উঠে বলল, যাও বাড়ি গিয়ে চাবি নিয়ে এসো, আমরা ততক্ষণে উঠোনে দাঁড়িয়ে ভিজি, এইটুকু কাজ মনে রাখতে পারলে না? ভজহরি বলল, আহা অত রাগারাগি করো কেন, দাঁড়াও তালাটা ভেঙে ফেলি, এই বাড়িটা তো এখন আমাদের, তালাও আমাদের। কথাটা বলে হাসলো ভজহরি। মালতী নিচু গলায় বলল, আমন দাঁত বের করে হেসো না, খবর যদি ভুল হয় তুমি নিজে দেখেছ? ভজহরিও গলা নামিয়ে বলল, 100 বার দেখেছি। মালতী বলল, কাকাকে চিনতে পেরেছিলে? ভজহরি বিরক্ত গলায় বলল, আহ একই কথা বারবার বলো কেন, 1 মাস ধরে তো বলছি, ট্রেনে কাটা পড়া বডি কি অমন করে চেনা যায়? তাহলে কিভাবে চিনলে? মালতীর গলায় সন্দেহ। ভজহরি কাঁধ ঝাঁকিয়ে বলল, পোশাক দেখে। মালতী ভুরু কুঁচকে বলল, পোশাক তুমি চিনবে কি করে? তুমি তো মানুষটাকে 2-3 বছর অন্তর দেখতে, ওর সব পোশাক তোমার মনে আছে? ভজহরি এবার রাগ দেখিয়ে বলল, এইসব কথা কি এখনই বলতে হবে মালতী? বাড়িতে আগে ঢুকি, 1000 বার বললেও তোমার সন্দেহ দূর হবে না, খালি মনে হবে লোকটা সত্যি মরেছে তো। আরে বাপু, না মরলে কি আমি বাড়ি দখল নিতে আসতাম, সঙ্গে আবার তোমাদের নিয়ে? তাও তো দেখলে, ঘটনার পর 3 মাস কেমন ঘাপটি মেরে রইলাম, লোকে যাতে কিছু না বলে। যাও দাঁড়িয়ে না থেকে একটা বড় দেখে থান ইট নিয়ে এসো দেখি, তালাটা ভাঙি আগে। মালতী গজগজ করতে করতে বলল,
বাচ্চা কাচ্চা মালপত্র নিয়ে মানুষটার বাড়ি পর্যন্ত নিয়ে এলে, কিন্তু আজ পর্যন্ত বললে না রেলে কাটা পড়া মানুষটাই যে তোমার পঞ্চা কাকা ছিল, সেটা তুমি বুঝলে কি করে? ভজহরি নিজেই একটা ইঁট খুঁজে আনল, আধলা ইঁট। সাবধানে তালা ভাঙতে হবে, গ্রামের মানুষ যাতে আওয়াজ না পায়। বাড়ি দখলের জন্যে ঝড় বৃষ্টির দিনটাই বেছেছে, লোকে বাড়ির বাইরে চট করে বেরোবে না, ঝড় জল মেঘ ঢাকার আওয়াজে অন্য আওয়াজ ঢেকে যাবে। তালা ভাঙার আওয়াজ হলো না, জং ধরা সস্তার তালা নড়বড়ে হয়েই ছিল, ইঁট দিয়ে কবার ঠুকঠুক করতে খুলে এলো। ঝামেলা কম হওয়ায় ভজহরিও খুশি। ভজহরি বলল, তেমন তেমন অ্যাক্সিডেন্টে মরা মানুষের মুখ দেখে চেনা কঠিন, কাটা ছেঁড়ায় মুখের অবস্থা একেবারে বিচ্ছিরি হয়ে যায়, তখন ওই হাতের আংটি, গলার হার, জামার বোতাম এসব দেখে মানুষ চিনতে হয়। এই পঞ্চা কাকাকে চিনেছি হাতের মাদুলি দেখে, একটা নয়, কাকার হাতে ছিল তিনটে মাদুলি, লাল সুতোয় একসঙ্গে জড়ানো থাকতো। পঞ্চা কাকা যখন পুকুর পাড়ে বসে তেল মাখত, কতবার ওই মাদুলি দেখেছি। রেলের ধাক্কায় কাকার চেহারা নষ্ট হয়ে গেলেও মাদুলিগুলো নষ্ট হয়নি। পুলিশ বলল, আপনি ঠিক বলছেন তো, এই ডেড বডি আপনার কাকার। আমি বললাম, 100% ঠিক বলছি, এই লোক আমার কাকা না হয়ে যাই না। এই পর্যন্ত বলে থামল ভজহরি। তারপর বলল, এবার বিশ্বাস হলো তো, নাও নাও আর সময় নষ্ট না করে চট করে ঢুকে পড়ো দেখি। দাঁড়াও দাঁড়াও, আগে টর্চ মেরে ভেতরটা দেখে নি, এতদিনের বন্ধ ঘর বলে কথা, সাপ পোপ না থাকে। মালতি ঘরে ঢোকবার আগে বলল, হ্যাঁ গো সত্যি বলছ, পরে ঝামেলা হবে না তো, মাদুলি তো অনেকেরই থাকে। ভজহরি একথার উত্তর না দিয়ে টর্চ হাতে অন্ধকারে ঘরে ঢুকে পড়ল। ভজহরি কথা মিথ্যে বলছে না, কাকা বেপাত্তা এ খবর শোনবার পর থেকেই সে তককে তককে ছিল। লোকটা মরে টরে গেলে পোয়া বারো, দিহিরপুরে গিয়ে বাড়ি জমি পুকুরের দখল নেবে। এ তো আর জোর করে দখল নয়, নিয়ম মেনেই দখল। সাত কুলে ভজহরি ছাড়া পঞ্চানন ঘোষালের আর আছেটাই কে? সে কাছের সম্পর্ক হোক আর দূরের সম্পর্কই হোক, সম্পত্তি পাওয়ার সেই একমাত্র উপযুক্ত। কিন্তু তার আগে জানতে হবে পঞ্চানন ঘোষালের হয়েছেটা কি। নানা জায়গায় খবর নিতে লাগলো ভজহরি। হঠাৎই খবর এলো চন্দনপুর রেল স্টেশনের কাছে 10 দিন আগে নাকি এক মাঝবয়সী লোক ট্রেনে কাটা পড়েছে। রেল পুলিশের মর্গে 10 দিন হয়ে গেল, সেই মৃতদেহ পড়ে রয়েছে। লোকটা কে বোঝা যাচ্ছে না, কেউ খোঁজেও আসছে না, আর দুদিন দেখে পুলিশ মৃতদেহ চালান করে দেবে। অ্যাক্সিডেন্টের পর যেসব মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায় না, পুলিশ বেওয়ারিশ ডেড বডি হিসেবে চালান করে দেয়। খবরটা শুনেই কেমন যেন খটকা লাগলো ভজহরির। পঞ্চা কাকা নয় তো, গিয়ে একবার দেখলে কেমন হয়, মিলেও তো যেতে পারে। কাউকে কিছু না বলে চন্দনপুর ছুটল ভজহরি। দুদিন পর ফিরল হাসি মুখে। তারপরেও 1 মাস অপেক্ষা করেছে ভজহরি। পরদিন সকালে দিহিরপুরের সবাই দেখলো পঞ্চাননের বাড়ির সদর দরজা হাট করে খোলা। বারান্দায় মাদুর পেতে বসে ভজহরির ছেলেমেয়েরা পরিত্রাহী চিৎকার করে নামতা পড়ছে। ভজহরি গামছা পরে হাতে ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছে, 6 মাস ঝাঁট পড়েনি বলে কথা। এক কোনায় মালতী উনুন ধরাচ্ছে, উনুন থেকে ধোঁয়া বের হচ্ছে গল গল করে। সেই ধোঁয়ার মতোই দ্রুত দিহিরপুরে খবর ছড়িয়ে পড়ল, পঞ্চানন ঘোষালের বাড়িতে এসেছে তার সেই দূরসম্পর্কের ভাইপো গজা না ভজা। শুধু এসেছে নয়, একেবারে গেঁড়ে বসেছে, ব্যাপার কি? সনাতন, বিশু, নন্দঘোষ, রামহরি ভট্টাচার্য সবাই মিলে ঠিক করল ব্যাপার জানতে বিকেলে পঞ্চাননের বাড়িতে ঢু মারা হবে। ভজহরির কাছে গিয়ে জানতে হবে পঞ্চাননের খবর কি, সে কোথায়। পঞ্চানন যতই নিজের মতো থাকুক না কেন, মেলামেশা কম করুক না কেন, গ্রামেরই তো লোক, তার খোঁজ নেওয়া একটা কর্তব্য। ভজহরিকে গ্রামের লোক যে খুব কিছু চেনে এমন নয়, আবার একেবারে দেখেনি এমনটাও নয়।
ছোকরা কালে ভদ্রে কাকার কাছে এসেছে, দুটো চারটে দিন কাটিয়েও গেছে, গ্রামে এদিক সেদিক ঘুরেছে, হাটে বাজারে গেছে, চায়ের দোকানে বসে চা খেয়েছে, নাপিতের কাছে চুল কেটেছে, এটুকুই যা চেনা জানা। ভজহরির কাজ পর্যন্ত যেতে হলো না, বিকেল হতেই চণ্ডী মণ্ডপ তলায় ভজহরি নিজেই এলো। সেখানে গ্রামের মাতব্বররা অনেকেই ছিল, হাত কোচলে কাঁচু মাচু মুখে কাকার দুঃসংবাদ জানালো ভজহরি। চেপে গেল শুধু মাদুলি দেখে চেনবার ব্যাপারটা। ছমাস আগে বাড়িতে তালা দিয়ে কাকা সোজা চলে গেল আমার ওখানে, আমাকে বলল ঘরে আর মন টিকছে না, আমি চললুম। তা আমি বললুম কোথায় চললে? কাকা বললে যেদিকে দু চোখ যায়। আমার ঘরদোর পুকুর জমি সব তোর নামে লিখে দিয়েছি, নে কাগজটা ধর। তা আমি বললুম পাগলামি করো না কাকা, তুমি চলে গেলে আমাদের কে থাকবে? আমি বললাম আমাদের ঘরদোর পুকুর জমির দরকার নেই। তা কাকা বললে আমাকে বাধা দিস নে, এই জীবন আর আমার ভালো লাগছে নে, এখন থেকে আমি পথে পথে ঘুরব, দেশ দেখব, বিদেশ দেখব। তা আমি বললুম সে তো ভালো কথা, কদিন ঘুরে বেরিয়ে নাও, তারপর না হয় ফিরবে। কাকা বললে না রে ভজা, আর ফিরবনি, তুই আমার ঘরদোর বুঝে নিস। এই পর্যন্ত বলে ভজহরি থামল, মাথা নামিয়ে দুহাতে মুখ ঢেকে রইল খানিকক্ষণ, তারপর জামার খুঁট দিয়ে চোখ মুছে বলল, কাকা আর ফিরল না, রেল পুলিশ আমাকে ডেকে কাকার ডেড বডি হাতে তুলে দিল। সকলেই আহা উহু করল, শুধু ভুরু কুঁচকে সনাতন বলল, পুলিশ তোমাকে চিনল কি করে ভজহরি? ভজহরি চকিতে মুখ তুলে সনাতনের দিকে তাকালো, চোখ সরু করে বলল, দুর্ঘটনার পরও কাকাকে যখন পুলিশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে তখনও কাকার কিছুটা জ্ঞান ছিল, তিনি আমার নাম ঠিকানা বলে দিয়েছেন। সনাতনদা, আপনি যদি কাকার ভাইপো হতেন তাহলে নিশ্চয়ই কাকা আপনার নামও করতেন। এই অপমানের পর আর সনাতনের মাথা নামিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় রইল না। সত্যি প্রশ্নটা বোকার মতো হয়ে গেছে। বাকিরাও সনাতনের দিকে কটমট চোখে তাকালো। নন্দঘোষ তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললেন, পঞ্চাননের ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল, মানুষটা ভালো ছিল, শান্তশিষ্ট, কারোর সঙ্গে ঝগড়াঝাটি ছিল না। ভজহরি এবার সবার দিকে তাকিয়ে বড় করে হাসল, বলল, কাল রাতে দিহিরপুরে এসেছি, নিজের ইচ্ছেতে আসিনি, কাকার শেষ ইচ্ছেতে এসেছি, কাকা আমাকে বাড়ি জমি লিখে দিয়েছে, তা ভাবলাম যদি না আসি মানুষটার আত্মা শান্তি পাবে না, তাই পরিবার নিয়ে চলে এসেছি। ভট্টাচার্যী মশাই গলা খাঁকড়ি দিয়ে বললেন, তা ভালোই করেছ। ভজহরি হাসি কমিয়ে বলল, না ভালো করিনি, আমি এখানে আসতে চাইনি, আপনাদের কৃপায় আমার নিজেরই বাড়িঘর জমিজমা একটু আছে, আর আমার লাগবে না। আমি ঠিক করেছি কদিন এখানে থেকে টাকার সম্পত্তি সব দান ধ্যান করে ফিরে যাব। বিশু মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, বাহ, এমন তো আজকাল দেখাই যায় না। নন্দঘোষ গদগদ গলায় বললেন, আমরা খুব খুশি হলাম ভজহরি। ভজহরি হাত কোচলে মাথা নামিয়ে বলল, আমায় আশীর্বাদ করবেন, আমি যেন জমি বাড়ি তাড়াতাড়ি বিলি বন্টনের ব্যবস্থা করতে পারি, দানের জন্যে উপযুক্ত মানুষ পাই। ছ মাস কেটে গেল, পঞ্চানন ঘোষালের দুঃসম্পর্কের ভাইপো এখন কাকার জমি বাড়ি বিলি বন্টনের কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি, সম্ভবত উপযুক্ত কাউকে এখনো খুঁজে পায়নি। এর মধ্যেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল, পঞ্চানন ঘোষাল ফিরে এলেন। মরা মানুষ বাড়ি ফিরে আসা ভয়ঙ্কর ঘটনা ছাড়া আর কি? দীর্ঘদিন বাড়ির বাইরে থাকলে চেহারায় ছাপ পড়ে, রোদ জল অনিয়মের ছাপ, মুখে দাড়ি গোফের জঙ্গল হয়ে যায়, চুলে জট পেকে যায়, বয়সের তুলনায় বয়স্ক দেখায়। পঞ্চানন ঘোষালের সেসব কিছুই হয়নি, বরং পামসুর মতো তার চেহারাতেও এক ধরনের চকচকে ভাব এসেছে। দাড়ি গোফের বালাই নেই, চুলে যে কটা পাক ছিল তাও ধাও, গটমটিয়ে হাঁটার মধ্যেও বয়স কমে যাওয়ার ভাব। পঞ্চানন বাড়ি ছেড়েছিলেন 43 বছর বয়সে,
সেই হিসাবে এখন তার বয়স হওয়ার কথা 44। অথচ মানুষটাকে দেখলে সেরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে বয়স 40ও হয়নি। বাস থেকে নেমে কোনো দিকে তাকালেন না পঞ্চানন ঘোষাল, ছাতাটা খুলে মাথায় দিলেন, তারপর স্বাভাবিক ভঙ্গিতে গ্রামে ঢোকবার পথ ধরলেন, যেন গতকালও এই পথে হেঁটেছেন। কাকাকে দেখে প্রথমটায় ঘাবড়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল ভজহরি। একগাল হেসে ঢিপ করে প্রণাম করল, গদগদ গলায় বলল, কেমন আছেন? ভাবটা এমন যেন কাকার আজকালকের মধ্যেই ফেরার কথা ছিল। পঞ্চানন ঘোষাল ফুল পাতা আঁকা টিনের সুটকেস মেঝেতে নামিয়ে বলল, কেমন দেখছিস? ততক্ষণে ভজহরির বউ মুখ শুকিয়ে মাথায় ঘোমটা দিয়ে এসে দাঁড়িয়েছে। পঞ্চানন হাতের হাঁড়িটা এগিয়ে দিয়ে বললেন, নাও ধরো, কটা জ্যান্ত শিঙ্গি মাছ আছে, জিরে হলুদ বাটা দিয়ে রান্না করো দেখি, বহুদিন বাড়ির রান্না খাওয়া হয়নি। মরা কাকাকে দেখে ভজহরির স্বাভাবিক থাকবার কারণ আছে, সে মোটামুটি ধরেই রেখেছিল পঞ্চা কাকা যে কোনো দিন ফিরে আসতে পারে। বউকে এতদিন যাই বলুক, শুধু মাদুলি দেখে মানুষ চেনা যায় না, তাও আবার তেমন ভালো করে দেখেনি। রেল পুলিশ যে ঘরে ডেড বডি রেখেছিল সেই ঘরে টিমটিমে একটা হলুদ বাল্ব জ্বলছিল মাত্র, বাকিটা অন্ধকার। ওই অন্ধকারে এক মুহূর্তে দেখে মানুষ চেনা যায়? কখনো যায় না। তবু চিনেছিল ভজহরি, চিনেছিল না বলে ঝুঁকি নিয়েছিল বলা ভালো। ঝুঁকি তো নিতেই হবে, লেগে গেলে কাকার বাড়ি জমি পুকুর বাগান সবই তার হয়ে যাবে, না লাগলেও লোকসান নেই, আবার বাক্স প্যাঁটরা বউ বাচ্চা নিয়ে নিজের বাড়ি ফিরে যাবে। এখন দেখা যাচ্ছে ঝুঁকি ফেল করেছে, ওই মৃতদেহ পঞ্চানন ঘোষালের ছিল না, কাকা বাড়ি ফিরে এসেছে, এটাই হাসি মুখে মেনে নিতে হবে। মালতির আগে দুঃখে ভেঙে পড়ল, সে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ভজহরিকে এই মারে তো সেই মারে, তখনই বলেছিলাম ভুল করনি তো, হ্যাঁ গো ওই মরা মানুষটাই তোমার কাকা ছিল তো, বড় মুখ করে বললে আমার ভুল হবে না, কাকাকে আমি ঠিক চিনেছি, হাতে অতগুলো মাদুলি এখন কি হবে? বলতে বলতে মালতি কেঁদে ফেলল। ভজহরি ঠান্ডা গলায় বলল, মাথা ঠান্ডা করো মালতি, যা হবার হয়ে গেছে, এখন ম্যানেজ করতে হবে, তুমি পঞ্চা কাকাকে যত্ন আত্তি করো, ভালো মন্দ রান্না করে খাওয়াও। ম্যানেজ কিছু করতে হলো না, পঞ্চানন ঘোষাল বাড়িতে ভাইপোকে দেখে খুশি হলেন, বললেন, এখানে এসে ভালোই করেছিস ভজা, বাড়িটা বেদখল হয়ে যেত, তাছাড়া ধুলো ময়লাও জমতো, তোরা থাকায় সাফ সুত্র হলো। ভজহরি কাকার কথায় যেমন নিশ্চিন্ত হলো তেমন খুশিও হলো। প্রথমটায় ভেবেছিল কাকা তাকে বাড়িতে দেখে বিরাট গোলমাল করবে, গ্রামের লোকজনকে ডাকবে, পুলিশও ডাকতে পারে। ভজহরি আবার ঢিপ করে প্রণাম করল। পঞ্চানন ঘোষাল বললেন, এত ঘন ঘন প্রণাম ঠুকিস কেন? ভজহরি মাথা চুলকে বলল, তোমাকে ফিরে পেয়ে খুব আনন্দ হচ্ছে, কাকা রাগ না করলে একটা কথা বলবো? পঞ্চানন বললেন, আরে রাগের কি আছে বলে ফেল, গ্রামের মানুষকে মানে একটা মিথ্যে কথা বলেছি বলেছি বলেছি। পঞ্চানন হেসে বললেন, বলেছিস আমি মরে গিয়েছি তাই তো? ভজহরি চোখ কপালে তুলে বলল, উমা তুমি জানলে কি করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে পঞ্চানন বললেন, ঠিকই করেছিস, নইলে জ্বালাতন করে মারত, কোথায় আছি কি করছি কবে ফিরব, হাজার প্রশ্ন করে তোকে জেরবার করে মারত, তার চেয়ে মরে গিয়েছি বলে একেবারে ল্যাঠা চুকিয়ে দেওয়াই ভালো। ও তুই চিন্তা করিস না ভাজা, আমি ধীরপুরের মানুষজনদের মোটেই পাত্তা দিই না, ওদের বলে দেব আমি তোকে বলেছিলাম আমার মরে যাওয়ার গপ্প গ্রামে ছড়াতে, কৌতূহল আর প্রশ্নের হাত থেকে বাঁচতে অন্য কোনো উপায় ছিল না। তারপরেও যদি গ্রামের লোক তোর নামে কিছু বলতে চায়, খাবে দাবড়ানি, আমি বাঁচি না মরি ওদের কি, এসব সামান্য বিষয় নিয়ে তুই মোটেই ভাবিস না। ভজহরির ইচ্ছে করলো কাকার পায়ের ওপর টান টান হয়ে শুয়ে পড়ে মাথা ঠোকে, এত মিথ্যে বলবার পরও মানুষটা তার ওপর রাগ করছে না। নিরুদ্দেশের 11 মাসে পঞ্চা কাকা একেবারে বদলে গেছে, আগে খুব রাগি ছিল, রকচটাও দুমদাম রেগে যেত, এখন একেবারে অন্যরকম মানুষ হয়ে গেছে। অন্যরকম মানুষ না হলে কেউ বাঁচা মরাকে সামান্য বিষয় বলে?
ভজহরি তার পঞ্চাকাকার চরম অন্যরকম পরিচয় পেল সেদিন রাতে। ভজহরি কল্পনাও করতে পারেনি। গভীর রাত, দিহিরপুর নিঝুম, বাড়ির সবাই শুয়ে পড়েছে, ভজহরিও। শোবার আগে বউয়ের সঙ্গে কথা বলে নিয়েছে, কালই তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে। এমন সময় শোবার ঘরে দরজায় খুটখুট আওয়াজ করে পঞ্চানন ভাইপোকে ডাকলেন। ঘুম ভাঙা চোখে ঘরের বাইরে এসে ভজহরি দেখল ধুতি ফতুয়া চকচকে পাম্পশু পরে কাকা দাঁড়িয়ে আছে, হাতে ফুল কাটা টিনের সুটকেস, হাতে সেই হাঁড়ি। হ্যারিকেনের কমালো আলোয় মানুষটাকে ছায়ার মতো লাগছে। আমি চললুম রে ভজা, ভজহরি চোখ কপালে তুলে বলল, সে কি, কোথায় কোথায় চললে এত রাতে? পঞ্চানন ঘোষাল মৃদু হেসে বললেন, আমি তো এখানে থাকতে আসিনি, বাড়ি জমি পুকুর নিয়ে চিন্তায় ছিলাম, তাই দেখে গেলাম, তুই বেশ ভালোই দেখেছিস, তোরা এখানে থাক। ভজহরি যে কি বলবে কি করবে বুঝতে পারল না, খুশিতে চিৎকার করে উঠতে ইচ্ছে করল, নিজেকে সামলে কাতর গলায় বলল, আজ নয় কাল বরং যেও কাকা, চলে গেছো শুনলে মালতি রাগারাগি করবে। পঞ্চানন ফিসফিস করে বললেন, সেই কারণেই তো চুপি চুপি পালাচ্ছি, বাড়ির মায়া বাড়াতে চাইছি না, আমাকে আটকাস না। তাই এত রাতে তুমি যাবে কি করে? পঞ্চানন ঘোষাল বললেন, রাতে গেলেই তো ভালো, আমি যে এসেছিলাম দিহিরপুরের কেউ জানতে পারল না, তোকেও আর প্রশ্নে প্রশ্নে পাগল হতে হবে না, বড় রাস্তা পর্যন্ত হেঁটে চলে যাব দিব্যি, হাত দেখিয়ে একটা লরি থামিয়ে টক করে উঠে পড়ব, আমাকে স্টেশনে নামিয়ে দেবে, তারপর ফ্রাস্ট ট্রেন ধরে পকার পার, এমন কত করেছি। ভজহরি বলল, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? পঞ্চানন ঘোষাল ফিক করে হেসে বললেন, মজা, ঝামেলা না হলে মজা কি করে হবে, দেখ না এবার হাঁড়িতে নিজের পুকুরের জ্যান্ত মাছ নিয়ে যাচ্ছি, হাতে হাঁড়ি নিয়ে ঘুরে বেড়ানো কি কম ঝামেলা, যেখানে যাব রান্না করে খাবো, নে আর দেরি করব না, বাগান পেরিয়ে আমাকে বেড়ার গেট পর্যন্ত এগিয়ে দে, হ্যারিকেনটা সঙ্গে নে, অন্ধকারে আবার সাপ কোপ থাকতে পারে। ভজহরির এত আনন্দ হলো যে দু হাত তুলে লাফাতে ইচ্ছে করলো, তরি ডুবতে ডুবতে বেঁচে গেছে, এ তো ভাবাই যায় না, হাতের মুঠোয় এসে জমি বাড়ি পুকুর বাগান সব ফসকে যাচ্ছিল, সব আবার ফিরে এলো, এরপরেও না লাফিয়ে থাকা যায়? কিন্তু সত্যি সত্যি তো আর লাফানো যায় না। ভজহরি বানিয়ে বানিয়ে ধরা গলায় বলল, কাকা আবার কবে আসবে? পঞ্চানন ঘোষাল বেড়ার গেট খুলে বললেন, খুব তাড়াতাড়ি নয়, বাড়িঘরের খেয়াল রাখবি, পুকুরের মাছ বাগানের ফল জমির ফসল বেচবি, তুই সুখে থাকলেই আমি খুশি হব। আনন্দে ভজহরির চোখে জল এসে যাওয়ার জোগাড় হল। পঞ্চানন বললেন, আর একটা কথা শোন, এদিকে আয়। কয়েক পা এগিয়ে গেল ভজহরি, পঞ্চানন ঘোষাল বেড়ার দরজার ওপারে বললেন, হ্যারিকেনটা একটু ওপরে তোল। ভজহরি চিমনি কালো হয়ে যাওয়া হ্যারিকেন ওপরে তুলল। পঞ্চানন ঘোষাল একটু ঝুঁকে গাঢ় স্বরে বললেন, এবার আমার মুখটা ভালো করে দেখে রাখ ভজা, রেলে কাটা পড়লে মুখটা কিরকম হয় দেখে রাখ, তাহলে আর মাদুলি দেখে আমাকে চিনতে হবে না, তোর ভুলও হবে না, দেখ এই রকম হয়। ভজহরির শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, বিস্ফারিত চোখে জ্ঞান হারানোর আগে হালকাভাবে হ্যারিকেনের চিমনি ভাঙার আওয়াজ পেল ভজহরি। পরদিন সকালেই বউ বাচ্চা বাক্স প্যাঁটরা নিয়ে দিহিরপুর ছাড়ল ভজহরি। মালতী আপত্তি করেছিল, আরে উনি তো তোমাকে থাকতেই বলে গেলেন, তাহলে কেন চলে যাচ্ছ, তুমি তো আচ্ছা মানুষ, যখন আসতে বলেনি তখন জোর করে এলে, আর যখন থাকতে বললো ছুটে পালাচ্ছ। ভজহরি ধমক দিয়ে বলল, আহ যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো, অন্যের বাড়ি জমিতে আমি থাকবো কেন, চলো চলো তাড়াতাড়ি পা চালাও। শেষ হলো আজকের গল্প ভালো মানুষ। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী সময় আবার নতুন গল্প নিয়ে হাজির হবে শ্রীময়ী। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প।
আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।